আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আজকের ভিডিও তো আলোচনা করবো স্ত্রী মিলনের নিষিদ্ধ সময় অর্থাৎ কখন স্ত্রী মিলন বৈধ এবং কখন অবৈধ তুমি কথা কহ না কথা তোমায় নিয়ে আমি বেঁধেছি ঘর ভুলেছি ব্যথা পবিত্র কোরআনে বলা হয়েছে নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম তোমাদের মেয়েরা তোমাদের জমি স্বরূপ সুতরাং তোমাদের যখন ইচ্ছা সেই জমিতে গমন করো তাই বলে নিজের জমি হলে কি অনুপযুক্ত সময়ে বা চাষের উপযুক্ত হয়নি এমন সময়েও জমি চাষ করবেন জিনা এই আয়াতের অর্থ এরকম নয় বরং এই আয়াতের অর্থ হলো চাষের উপযুক্ত সময়ে যখন ইচ্ছা তখন চাষ করো তাই আজকের ভিডিওতে আলোচনা করব মিলনের অনুপযুক্ত সময়ে বা নিষিদ্ধ সময় সম্পর্কে নিজ স্ত্রীর সাথে যে যে সময়গুলিতে নিষিদ্ধ বা হারাম সে সময়গুলি হল এক নম্বর রজস্রাব বা হাইজের সময়কালে সহবাস হারাম বা নিষিদ্ধ পবিত্র কোরআনের সরাব বাকারার দুশো বাইশ নম্বর আয়তে বলা হয়েছে লোককে রজস্রাব বা মাসিক সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে আপনি বলে দিন তা হলো অসুচি বা অস্বস্তি সুতরাং রজস্রাবকালে স্ত্রী সঙ্গ বর্জন করো এবং যতদিন না তারা পবিত্র হয় সহবাসের জন্য তাদের নিকটবর্তী না অতপর যখন তারা পবিত্র হয় তখন তাদের নিকট গমন করো ওই পথে যে পথে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন দুই নম্বর নিফাসের অবস্থায় স্ত্রী সহবাস হারাম নিফাস হলো মহিলার সন্তান জন্মদানের পরবর্তী চল্লিশ দিন চল্লিশ দিন পর থেকে সহবাস বৈধ তিন নম্বর রমজান মাসে দিনের বেলায় রোজা থাকা অবস্থায় স্ত্রী সহবাস সম্পূর্ণ হারাম অবশ্যই রাতের বেলায় বৈধ চার নম্বর হজের উদ্দেশ্যে ইহরাম বাঁধ অবস্থায় আজকের এই বিষয়ের সাথে আরো একটি বিষয় আলোচনার যোগ্যতা রাখে তা হল মাসিক ও নিফাস ছাড়াও নারীদেরকে আরো একটি জটিল সমস্যার সম্মুখীন হতে হয় শারীরিক কারণে শরীয়তের ভাষা যাকে বলা হয় ইস্তেহাজা ইস্তেহাজা মাসিক নয় তবে মাসিকের মতোই তার নির্গমন হয় মাসিকের নির্দিষ্ট সময়ের পর শরীরের আজেল নামক রোগ থেকে যে রক্তক্ষরণ হয় তাকে বলা হয় ইস্তেহাজা মাসিক ও ইস্তেহাজা সম্পর্কে সতর্ক থাকতে হবে কারণ মাসিকের সময় নামাজ রোজা আদায় করা যাবে না কিন্তু ইস্তেহাজার সময় নামাজ রোজা আদায় করতে হবে কারণ ইস্তেহাজা নারী সাধারণ নারীর মতোই পবিত্র এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আশা করছি এই ভিডিও থেকে আপনি একটু হলে উপকৃত হয়েছেন যদি উপকৃত হন অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন